একটা ক্যাপসুল যেটা আসল ক্যাপসুল সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আজকের সেই পদত্যাগ আপনারা না করিয়ে ইনিয়ে বিনিয়ে কি নিয়ে আপনারা আমাদেরকে নিয়ে প্রস্তুত হলেন, নির্বাচনে যাবেন কিনা? কয়েক আপনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগটাই একমাত্র ঔষধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, তার আবারও ক্ষমতায় আসা উচিত, এমনটা বলেন আওয়ামী লীগের একজন কর্মী। অন্যদিকে এডিসি হারুনকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডিবি হারুন। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ডক্টর ফয়জুল হকের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই ডক্টর ফয়জুল হকের সেই বক্তব্যটি শুনে আসি। একটা ক্যাপসুল যেটা আসল ক্যাপসুল সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আজকের সেই পদত্যাগ আপনারা না করিয়ে ইনিয়ে বিনিয়ে কি নিয়ে আপনারা আমাদেরকে নিয়ে প্রস্তুত হলেন, নির্বাচনে যাবেন কিনা? কয়েক আপনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগটাই একমাত্র ঔষধ এবং একমাত্র ওষুধ, হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে, আমি বাংলাদেশের ক্ষেত্রে বলছি, অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি আপনি যদি হিসাব করেন, একমাত্র ক্যাপসুল ওষুধ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করবে, বাংলাদেশের সকল রোগ আজকের ভেনিশ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, সবাই সুস্থ শরীরে হাঁটতে পারবে, চলতে পারবে, বিচার বিভাগ সঠিক হবে, ত্রিভুজ প্রেমের গল্প পাবেন না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাবেন না। রাতের একজন বাবা অন্যায় করেছে, বাবাকে ফাঁসি দিয়েছেন, তার সন্তানকে গুম করে আয়নাঘরে বন্দি রাখা হবে না, এই ধরনের অন্যায় আচরণ হবে না। আমাদের মহাসচিব বলেছে কুত্তমার্কা নির্বাচন, এটা তো কুত্তমার্কা না, ছাগল মার্কা, কুত্তমার্কা, বিড়াল মার্কা, যে সংজ্ঞা দেবেন সেই সংজ্ঞাই আপনি সংজ্ঞায়িত করতে পারবেন, এটা তো আমার বানানো কথা না, আপনার কাছে ছবি আছে, প্রুফ আছে যে বাংলাদেশের নির্বাচনগুলো কিভাবে হয়েছে, কোনো নির্বাচন সঠিক হয়নি। আপনি কি মনে করেন যেই প্রশাসনের কর্মকর্তারা সকাল সন্ধ্যা শেখ হাসিনাকে পাও ধুয়ে খাচ্ছে, তারপরে তারা দলবাজিতে লিপ্ত হচ্ছে, সেই প্রশাসনের অধীনে আপনার কোনো নির্বাচন হবে? বিএনপি কি বলছে? আমরা বলি নাই যে আমাকে ডাইরেক্ট ক্ষমতায় বসিয়ে দাও, আমরা বলছি একটা সুন্দর নির্বাচন দাও, আমরা যাতে অন্তত ভোটটা দিতে পারি, ভোটের ব্যবস্থা করতে হবে, আজকের ভোটের কোনো ব্যবস্থাপনা নাই। আর শুধুমাত্র বিএনপির সমস্যাটা না, এটা সমস্ত জাতির সমস্যা, কোনো মানুষই ভোট দিতে পারে না, আওয়ামী লীগেরও এখন আর ভোট দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আপনি যদি সেটা দেখেন আমি কেন বলেছি, আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বলে বেড়ায় যে তাদের 30% 34%, অনেক সময় আবেগতাড়িত হয়ে 40-50% বলে ফেলে যে তাদের জনসমর্থন আছে, তো 50% যদি তারা যে দাবিটা করছে সেটার আলোকে বলছি যে আপনাদের 50% 40% জনসমর্থন, তাহলে আপনারা যে নির্বাচনগুলো করছেন আপনাদের অধীনে, সেই নির্বাচনে আপনাদের একক প্রার্থীও ভোট পায় মাত্র 5%, 6%, 10%, তাল তোল দিয়ে তারপরে করতে হচ্ছে, তার মানে কি বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন ভোট দান থেকে বিরত থেকেছে এই ফেসিবাদের আজকের প্রতিবাদ করতে গিয়ে। আজকে দেখেন কোন নির্বাচনে আপনি একটা জায়গায় কলারছুরি মার্কায় নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থীকে নৌকার পক্ষ থেকে ক্যাম্পিং করে তারপরে জয়যুক্ত করে আনতে হয়, আমাদের উকিল আব্দুল সত্তরকে তারা নিয়েছে এখান থেকে, কি করেছে, কলারছুরি মার্কায় ভোট দিন, নৌকা বের করে নিয়ে আসুন, আহমদ হোসেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসিনার পক্ষ থেকে বক্তব্য দিয়ে এটা পর্যন্ত সমগ্র জায়গায় প্রচার করেছে। আমরা বলছি, আমাদের পূর্ববর্তী বক্তা শ্রদ্ধাস্পদ ফখরুল চৌধুরী সাহেব বলেছেন যে বিএনপির ইগো করা উচিত নয়, ইগো বিএনপি করছে না, ইগো করছে আওয়ামী লীগ, আজকের আপনারা ইগো করছেন বিধায় আপনারা নামতে পারছেন না, আপনারা জনগণের চাহিদাটা পূরণ করতে পারছেন না। গত আগের যে ইতিহাসগুলো আপনারা যদি দেখেন, যে 1994 সালে যেই জামাতকে ফাঁসি দিয়েছে তাদেরকে সাথে একসাথে নিয়ে আন্দোলন করেছে, হরতাল করেছে, লং মার্চ করেছে, বাংলাদেশের যুগোৎপাদ আন্দোলন করেছে, কেন করেছে, তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে তারা আন্দোলন করেছে, ভোটের জন্য তারা আন্দোলন করেছে, তখন তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে আপনারা আন্দোলন করেছেন না, আপনারা যেটা নিয়ে আন্দোলন করছেন আমরা সেই দাবি করছি যে সেই তত্ত্বাবধায়ক সরকারটাই আমরা ফেরত চাই, যেটা আওয়ামী লীগ দাবি করে ফেরত এনেছিল জনগণের জন্য। আজকের জনগণ ভোট দিতে পারছে না, আমরা বিএনপির জননেতা জনাব তারেক রহমান একটা দাবি তুলেছেন, সেটা হচ্ছে জনগণের ভোট জনগণের কাছে তুলে দেওয়াই এখন আমাদের দায়িত্ব, এরপরে জনগণ যাকে ভোট দিবে আমরা তাকে মেনে নিব, হোক না আওয়ামী লীগ, হোক না জামাত, হোক না বিএনপি, যে আসবে তাকে আমরা মেনে নিব, কিন্তু জনগণকে ব্যালট পেপারে ভোট দিতে হবে মানুষের সামনে। আজকে দেখেন উনি বলেছেন ট্রেন থামবে না, ট্রেন যদি নাই থামে এই বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না, এই বাংলাদেশে ফ্যাসিবাদের অধীনে আর কোনো নির্বাচন হবে না,
এই বাংলাদেশ আমাদেরকে নির্বাচনে, মানে আপনি বলেছেন যে 2018 সালে যেন তেন নির্বাচন হয়েছে, বিবেকের কাছে প্রশ্ন তোলেন যে বিএনপি নির্বাচনে গিয়েছে 60-60 আসনের দল কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল? আপনি নিজেই বললেন যে 91% 90% সমর্থন বিএনপির আছে, তাহলে তাদের এত ভয় কেন? তাহলে 91% 70 আপনার তো ধরে নিলাম যে আপনি হয়তো অন্যের কথাকে কোট করে বলছেন, যেভাবেই বলেন না কেন সেই দলটা কি আজকের বাংলাদেশের আপনাদের জাতীয় পার্টি অন্য অন্য সব দলের চাইতেও এতটা খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে যে 60টা সিট পাবে? আপনারা এই যে নির্বাচন করেছেন সেই নির্বাচনটাই প্রমাণ করে যে আপনাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না। আমরা কিন্তু দায়িত্বহীন কথা বলি না, আমাদেরকে বলা হয়েছে দায়িত্বহীন কথা আমরা বলি, দায়িত্বহীন কথাটাই বলে জননেত্রী শেখ হাসিনা। আজকের বাংলাদেশের অবৈধ ফ্যাসিজমের এই নায়ক বলেন দায়িত্বহীন কথা, যেখানে যে বক্তব্য দেওয়ার প্রয়োজন সেটা সে দেয় না। যখন বাংলাদেশে ভোট চুরি হয় তখন তিনি বলেন এত ভালো নির্বাচন করি, তারপরেও নির্বাচন নিয়ে বিদেশিরা প্রশ্ন তোলে। আবার যখন যেখানে দেশের পক্ষে কথা বলা দরকার সেখানে দেশের পক্ষে কথা না বলে তিনি সেলফি তোলায় ব্যস্ত থাকেন, দায়িত্বহীন মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন অনেক বক্তব্য দিয়েছেন যেগুলো নিয়ে বিতর্ক হয়েছে। বাংলাদেশে বিরোধী মতের মানুষরা যখন কোনো কথা বলে, বিরোধী মতের মানুষরা যখন অধিকারের কথা বলে, তখন তারা এটাকে ইলিয়ে বিলিয়ে বিভিন্নভাবে আজকের চক্রান্ত করার চেষ্টা করে। দেখেন বাংলাদেশের বিএনপির দাবিটা কি? বিএনপির দাবি হচ্ছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিই যে আপনি ইগো আপনাদের নাই, আপনার ইগোটা ডাউন করেন, আপনি বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। আপনি বলেছেন উন্নয়ন করছেন, এই করছেন, সেই করছেন, দেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে, শেখ হাসিনা সারা বাংলাদেশে নাকি ওবায়দুল কাদের প্রতিদিন বলে যে তার চাইতে আর কোনো নেতাই নাই নাকি বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার, তাই এত যার যোগ্যতা সেই লোকটা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দিয়ে দেখেন না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার তো অলরেডি বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত তো আপনি করেছেন আপনার মত করে করেছেন, সেটি তো আর ফিরে আসবে না বলেছে, এবং শান্তিপূর্ণ নির্বাচনের অনেকগুলি উদাহরণ দিয়েছে যে শান্তিপূর্ণ নির্বাচন ইতিমধ্যে হয়েছে। কোথায় হয়েছে সাগর ভাই? বিবেকের কাছে প্রশ্ন তোলেন যে কোথায় হয়েছে? এই যে আমাদের মহাসচিব বলেছে কুত্তমার্কা নির্বাচন, এটা তো কুত্তমার্কা না, ছাগল মার্কা, কুত্তমার্কা, বিড়াল মার্কা, যে সংজ্ঞা দেবেন সেই সংজ্ঞাই আপনি সংজ্ঞায়িত করতে পারবেন। এটা তো আমার বানানো কথা না, আপনার কাছে ছবি আছে, প্রুফ আছে যে বাংলাদেশের নির্বাচনগুলো কিভাবে হয়েছে, কোনো নির্বাচন সঠিক হয়নি। আপনি কি মনে করেন যেই প্রশাসনের কর্মকর্তারা সকাল সন্ধ্যা শেখ হাসিনাকে পাও ধুয়ে খাচ্ছে, তারপরে তারা দলবাজিতে লিপ্ত হচ্ছে, সেই প্রশাসনের অধীনে আপনার কোনো নির্বাচন হবে? বিএনপি কি বলছে? আমরা বলি নাই যে আমাকে ডাইরেক্ট ক্ষমতায় বসিয়ে দাও, আমরা বলছি একটা সুন্দর নির্বাচন দাও, আমরা যাতে অন্তত ভোটটা দিতে পারি, ভোটের ব্যবস্থা করতে হবে। আজকের ভোটের কোনো ব্যবস্থাপনা নাই, আজকের একজন স্বতন্ত্র প্রার্থী পর্যন্ত কোনো জায়গায় কোনো নিরাপত্তায় থাকে না। তো আমরা যেই জায়গাটা থেকে ওয়ারিড সেটা হচ্ছে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠা করা। আর আপনারা সবসময় একটা জিনিস দেখেছি, আমরা যখন কথা বলতে আসি রাষ্ট্র সংস্কার নিয়ে তখন আপনারা চিন্তা করেন কি 5 বছর পরে কি হবে। আরে বাংলাদেশের জমি এখন শেষ হয়ে যাচ্ছে, ল্যান্ড শেষ হয়ে যাচ্ছে, আমার মাতৃভূমি ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ, এই মাতৃভূমি রক্ষার জন্যই তো আমার সংস্কার আন্দোলন। আজকের প্রথম আমাদের সেজন্যই দাবি হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। কিসের দাবি দেওয়া? বাংলাদেশের সকল দাবি পূরণ হয়ে যাবে যদি শেখ হাসিনা ক্ষমতা থেকে নামে, তাহলেই দেখবেন বিচার বিভাগ সঠিক, নির্বাচন সঠিক, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। অতএব একটা ক্যাপসুল যেটা আসল ক্যাপসুল সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। আজকের সেই পদত্যাগ আপনারা না করিয়ে ইনিয়ে বিনিয়ে কি নিয়ে আপনারা আমাদেরকে নিয়ে প্রশ্ন তোলেন নির্বাচনে যাবেন কি না? কয়েক আপনি বলেছেন প্রধানমন্ত্রীর পদত্যাগটাই একমাত্র ঔষধ এবং একমাত্র ওষুধ। হ্যাঁ বাংলাদেশের ক্ষেত্রে, আমি বাংলাদেশের ক্ষেত্রে বলছি, অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি আপনি যদি হিসাব করেন একমাত্র ক্যাপসুল ওষুধ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করবে, বাংলাদেশের সকল রোগ আজকের ভেনিশ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে, সবাই সুস্থ শরীরে হাঁটতে পারবে, চলতে পারবে, বিচার বিভাগ সঠিক হবে, ত্রিভুজ প্রেমের গল্প পাবেন না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাবেন না, রাতের বেলা বন্দি রাখা হবে না, এই ধরনের অন্যায় আচরণ হবে না। আমি সেই জন্য একটা পয়েন্ট বলছি, আমাদের একজন প্রিয় ভাই বলেছিলেন যে ক্ষমতায় গেলে বিএনপি কি হেফাজতে ইসলামের মৃত্যুর সেই বিচার করবে কিনা, স্পষ্ট তারেক রহমান বক্তব্য দিয়ে বলে দিয়েছেন গত প্রায় 1.5 মাস আগে আর একটা অনুষ্ঠানে তিনি বলেছেন সকল অন্যায় অত্যাচারের বিচার করা হবে, তার মধ্যে ইনক্লুডিং হেফাজতে ইসলাম। উনি দেশের মা, উনি দেশের মা হয়ে যাওয়া উচিত, উনি দেশের জন্য অনেক কিছু করছে, দেশের জন্য অন্য কেউ করে নাই। শেখ মুজিবের মেয়ে শেখ মুজিবের মতোই কাজ করতেছে, আমি এটাই ঘুমো 100% গ্যারান্টি, ওনারই দরকার। এখন চালের কেজি 80 টাকা 85 টাকা বুঝলাম, কিন্তু খাওন তো সবার ঘরে আছে, 3 বেলা না খাক 2 বেলা তো খায়, আর আগে তো মানুষ 7 দিনের পর দিন না খেয়ে রয়েছে, না খেয়ে রয়েছে না নিজের চোখে, আমার বাড়ির পাশে মানুষ তো কত মানুষ না খাওয়া ছিল, এখন তো প্রত্যেকটা মানুষ এখন দেখ রিক্সাওয়ালারও 1,000-1,200 টাকা কামাই আছে, আর যার পকেটটা ভরা সে কি আবার পকেটে ভরবো, হে তো আমাদের দেশের লেগে করবো।
হিসাবের কথা যেটা আপনারা জিনিস দেন দেশে যত উন্নয়নমূলক কাজ হইছে অন্য সরকারের আমলে কি এরকম কিছু হইছে হয় নাই দক্ষিণবঙ্গের মানুষ ছিল একবার অবহেলিত দক্ষিণবঙ্গের মানুষের দিক তাকায় নাই কেউ কতবার সিস্টেম করে পদ্মা সেতু করার সিস্টেম করছে প্রত্যেকবারই বানচাল হয়ে গেছে ব্যাপারটা আমরা কত অসহায় ছিলাম এটা তো আমি জানি ছোটবেলার থেকে ঢাকা যাওয়া হওয়া করি পদ্মা সেতু তো আয়া হয়ে থাকে আয়া পদ্মা নদীর কাছে বয়ে থাকতে হইতো চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এরকম বয়ে থাকা লাগতো তা কি দেশটা ডেভেলপ করতে গেলে পরে প্রথম অবস্থায় এক জায়গায় একটা জিনিস আপনি যদি একটা ব্যবসা করতে যান প্রথম তো আপনার ইনভেস্ট করতে হইব ইনভেস্ট করার পর তো আপনি খাইবেন ইনভেস্ট না করে খাইবেন কিভাবে দেখেন আপনি আমি গোপালগঞ্জের লোক কি ফরিদপুরের লোক কি মাদারীপুরের লোকের কোনো কথা কইতেছি না আমি কইতেছি স্বাভাবিক দৃষ্টির কথা এটা যে বুঝবো হে কই উল্লেখ্য কথা যে না বুঝবো এত এরকম উনি একটা কথা কয়ে গেল উনি যে কথা কইছে কোনো কথা উনি নিরহ হলো উনি খায় না উনি না খেয়ে থাকে আগে যে মানুষ ভাত পেত না তো প্রত্যেকটা মানুষ ভাত খায় আমি সাধারণ জনগণ আমি তো কের কোনো ক্ষতি করি না কের কিছু খাইও না ভোট চুরি করবো কিভাবে আপনার সামনে আপনি দেখা রয়েছেন না আপনি কিভাবে রয়েছেন দেখেন আপনি আপনি যাচাই করেন আপনি বাছাই করেন আপনি তো সাংবাদিক আমি যাচাই বাছাই করতে পারুম পারুম না যাচাই বাছাই করার জন্য আপনাকে রাখা হয়েছে বলতে পারতেন তা না বলে উনি অন্য কাউকে ডেকে এনে তো উনি একটা সরকারি মানে একটা বেসরকারি হাসপাতালে গিয়ে সেখানে একজন পুলিশ কর্মকর্তাকে যে আঘাত করা এটা আমি মনে করি এটারও তদন্ত হচ্ছে তবে আমরা অত্যন্ত মর্মাহত যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমাদের ছোটো দুইটা বাই ছাত্রলীগের নেতা তাদের উপরে যে পুলিশের যে একটি যে তার উপর তাদের উপরে হামলা করা সেটাও আমরা মানে অত্যন্ত মানে সংবেদনশীল এবং আমি মনে করি সে কারণেই তাৎক্ষণিকভাবে হারুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা যেটা ভালো মনে সেটাই করবেন তবে এটা আমাদের ব্যক্তিগত অভিমত যে ঘটনার সূত্রপাত যেখানে হয়েছে যারা এই ঘটনার সাথে সূত্রপাতের সময় যারা জড়িত তিনিও তো একজন সরকারি কর্মকর্তা এবং উনি আমাদের পুলিশের উপর হচ্ছে প্রথম হামলা করেছে সে তো ইচ্ছা করলে পারত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ